মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته وعليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين ক্যাথি র সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আপনাদের সামনে রিয়াদুসল কিতাব থেকে নিয়মিতভাবে দর্শ উপস্থাপন করে আসি আমাদের আজকের দর্শ আজকের আলোচনা যে বিষয় হবে সেটি হল বাবু ফি বায়ানি কসরতি তুরুকল খৈর ভালো কাজের বিভিন্ন পন্থা সম্পর্কে যেই অধ্যায়ে আমরা জানতে পারব যে অনেক ভালো এবং কল্যাণময় কাজ আছে যেই কাজগুলি সম্পাদনের মাধ্যমে আমরা দুনিয়ার জীবনকে ধন্য করতে পারবো ইনশা আল্লাহ তো আজকের হাদিস এই অধ্যায়ের দশম হাদিস থেকে আলোচনা শুরু হবে হাদিসটি রেবায়ত করেছেন আবু হুরার রাজি আল্লাহ তালহ তিনি বলেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কল নিশ্চয় রসুল সাল্লা সাল্লাম বলেছেন বাইনামা রজুলুন ইয়ামশি বি তারিক ইস্তাদ্দ আলহিল আতস একজন ব্যক্তি পথে চলা শুরু করেছে এমন কি তাকে অনেক বেশি পিপাসে লেগে গেছে ফাওয়াজাদা বি এরান তো এই ব্যক্তি একটি কুয়া দেখতে পেয়েছে ফা ফিহা ফা শারিব এবং কুয়াই নেমে সেখান থেকে পানি পান করে চলে আসছে তো দেখছে যে একটি কুকুর পিপাসাই জিব্বাটি বের করে সে ওই কুয়ার আশেপাশের কাদাগুলি সে চেটে চেটে খাচ্ছে ফক আল রাজুল ওই ব্যক্তি তখন মনে করল লাল আতাস এই কুকুরটাকে বুঝিয়ে অনেক পিপাসা লেগেছে মিসলুল্লাদি মিসলুল্লা বালা কানিন্ন যেমন আমাকে অনেক বেশি পিপাসা লেগেছিল এই কুকুরটাকেও যেন মনে হচ্ছে এমনই বেশি পিপাসা লেগেছে ফানাজ আল আল বি ওই ব্যক্তি কুয়াই নামল ফা ফাহু মা আন এবং নিজের মোজার পানি ভরে সেই পানিটি উপরে নিয়েছিল এসল আমসা আমসাকু বিফিহি হাত্তা রাকিয়া ফাসাকাল কাল বলছেন তারপরে ওই জুতোটি তার মুখের সামনে রাখল কি ওই কুকুরটি সেখান থেকে পানি পান করতে পারল ফাল্লাহ ফাগা ফারা লাহু তালার কাছে এই কাজটি বেশি পছন্দ হল আলাহ এবং তাকে ক্ষমা করে দিল কালুয়া রসুল আল্লাহ ইনানা বাহা ইমি আজারান সাহাব এখরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল কোন কোনো পশুকে পানি পান করালে অথবা কোনো পশুর প্রতি এহসান বায়াত বা দয়া দেখালে এর বিনিময়ে কি আজর পাওয়া যাবে ফকাল তো আল্লাহ রসুল সাল বললেন ফি কুল্লি কাবিদিন রতবিন আজরুন প্রত্যেক প্রাণীর মধ্যে রয়েছে আজর এবং সবাব সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী এই হাদিস আমাদেরকে যে বিষয়ে উদ্বুদ্ধ করছে সেটা হল এই যে শরীয়তে ইসলাম মানুষদের প্রতি দয়া করা শিখায় শুধু মানুষ নয় এমনকি প্রাণীর প্রতি দয়া এটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং একজন ব্যক্তি যখন একটা কুকুরের প্রতি দয়া করেছে তো এই দয়াটাই আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে যে আল্লাহ তালা তার জীবনের সকল গুণাকে মাফ করে দিয়েছেন এই ধরনের আরও একাধিক ঘটনা বাহাদিস একরাম বিভিন্ন রেওয়ায়তে নিয়ে আসছেন অফি রেওয়ায়তুল্লিল বুখারি বুখারির আর একটি রেওয়ায়তে আছে ফাশা কার্লাহুল লাহু ফাগা ফর আল্লাহ খারাহুল্লাহুল জান্না সেখানে শব্দটি এমনটি আছে যে আল্লাহ তালা তার এই কাজটা কি পছন্দ করেছে এবং তাকে ক্ষমা করেছে ফাদ খালাহুল জান্না এবং তাকে জান্নাতে প্রবেশ করায় অফি রেওয়ায়েতি লাহুমা বোহারি মুসলিমের আরেকটি রেওয়াতে আছে বাইনামা কালবুনিয়াতিফু বি রকিয়েতিন কাদকা দায়াততুলহুল আতশ ইজরাতহু বাঘ ইউন মিন বাঘায়াবান ইসরাইল বললেন ঠিক একটি কুয়ার পাশে দিয়ে একটি পিপাসিত কুকুর যখন চারিপাশ্বে দিয়ে দৌড়াচ্ছিল ঘুরছিল পিপাসার কারণে তখন একটি জিনাকারী বেবিচারী নারী তার এই কুকুরের এ দৌড়ানো দেখে তার প্রতি দয়া এসে ফানাজ মো কাহা লাহু বিহি ফসাক হু লাহু আল্লাহু বিহি বলছেন সেই বেবিচারী মহিলাটি কুয়ার ভিতরে যেয়ে কুয়া থেকে পানি উঠিয়ে যখন কুকুরকে পান করায়ছে আল্লাহ রব্বুল আলমিন তার এই কাজের প্রতি খুশি হয়ে সারা জীবনের বেবিচারী গুণা আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের উচিত যে আমাদের অধীনে যে সমস্ত পশু আছে যে সমস্ত আল্লাহ পাক যাদেরকে আমাদের জন্য নত করে দিয়েছেন আমাদের খেদমতের জন্য তাদেরকে আমাদের জন্য ন্যস্ত করে দিয়েছেন সে সমস্ত পশু পাখির প্রতি তাদের কষ্ট নিজের কষ্ট মনে করা تدير بوتي دويا بون راهم كره، اير بن مويه، اللى تلا اجد بون صواب دبن، حديث عن ابي هريره رضي الله تعالى عنه، عن النبي صلى الله عليه وسلم قال: لقد رايت رجلا يتقلب في الجنه في شجره قطعها من ظهر الطريق كانت تؤذي المسلمين، رواه مسلم. ابو هريره رضي الله تعالى عنه تنبولن رسول صلى الله عليه وسلم بوليتن، লাকদ রাই তোরা আমি এমন একজন ব্যক্তিকেও দেখেছি যে জান্নাতে চলাফেরা করছিল ফি জাহারি তারিখ বলছেন জান্নাতে যাওয়ার তার যে পুঁজি ছিল তার যে মাধ্যম ছিল সেটা হলেই যে ওই ব্যক্তি রাস্তা থেকে কোনো একটি কষ্টদায়ক গাছকে সে কেটে ফেলে দিয়েছিল যেই গাছটি মুসলমানদেরকে কষ্ট দিত সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ আমরা শুনেছি যে আল্লাহ নবীলাম বলেছেন যে ইসলামের ষাট অথবা সত্তরের চেয়েও বেশি শাখা প্রশাখা আছে তার অন্যতম শাখা প্রশাখা হলো এটা বলা লা ইল্লাল্লাহ লাহ ইহা ইমা তারিখ এবং সবচেয়ে নিম্ন যেটা তার স্তর সেটা হলোই আজা আনি তারিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া তো আল্লাহ নবী সাহাশাল বলেছিলেন যে তোমার জান্ অতি নিকটে জাহান্ন অতি নিকটে মানুষকে কষ্ট দিবে এমন কোন জিনিস রাস্তায় পড়ে থাকলে সেটা হাটিয়ে দেওয়া এটাও এমন একটি বড় নেকি যে এই নেকির বিনিময়ে আল্লাহতালা একজন ব্যক্তির তার সমস্ত আল্লাহ তালা মাফ করে দিয়েছেন অফির রায়তিন অন্য আরেকটি রয়েতে আছে একজন ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক কোনো গাছ সে এই বলে কেটে ফেলে দেয় আমি এই গাছটি রাস্তা থেকে এইজন্য কেটে ফেলে দিব যেহেতু এই গাছ দ্বারা মুসলমানদের কষ্ট হয় পথ হাঁটতে ফা উদুখিলাল জান্না তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে অফি রে বোখার এবং মুসলিমের আরেকটি রেওয়াত থেকে যেটা বোঝা যায় জানা যায় সেটা হলেই বাইনামা অরাজুলুন ইয়াম সিএ বি ওয়াজাদা গোসনা শাওকিন আরত তারিখ ফা আখারাহু ফাসাকারাল্লাহু লাহু ফাগাফার আলাহু একজন ব্যক্তি রাস্তায় দেখল যে কাঁটাদার একটি গাছের ডাল রাস্তায় পড়ে আছে এই ডালটি সে রাস্তা থেকে এই মনে করে সরিয়ে দেয় এই নিয়তে সরিয়ে দেয় যে হয়তো বা কোনো মানুষ এই পথে চলতে গেলে তার পায়ে কাঁটাটি চুবে যেতে পারে এই আশা নিয়ে যখন মুসলমান থেকে যেন কষ্ট না হয় মুসলমানেরা যেন কষ্ট না পায় এটা মনে করে যখন গাছও কাটে নেই গাছের শুধু একটি ডাল রাস্তা থেকে সরিয়ে দিয়েছে এর বিনিময় রসুল সাহসালাম বলেছেন আল্লাহ তালা তার এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করায়ছেন সম্মানিত শ্রোতা মন্ডলী এগুলিও নেক কাজ এগুলিও ভালো কাজ যদি আজকে মুসলিম সমাজ এগুলিকে ভালো কাজ বলে অনেক সময় তারা মনেও করে না নিজে রাস্তায় কাঁটা সরে দেওয়া তো দূরের কথা নিজের বাড়ির পাশে প্রতিবেশীকে আর মুসলমান কষ্ট দিয়ে থাকে রাস্তা বন্ধ করে দিয়ে থাকে কাটা দিয়ে যেন আমার রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে না পারে তাহলে সেই দিনের মুসলমান তারা কেমন ছিলেন আর আজকে আমরা কোন পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি সম্মানিত দর্শক মণ্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর এই আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তার সম্ভব ভাবে একমাত্র মোহাম্মদ রসোলা সাল আলি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে সোল্লা সাল আলিউলামের সন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শন সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং যথাযথ তথ্য পেতে কারণ আর আমার দায়িত্ব সত্যটা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস বাংলায় আলহামদুলিল্লাহ ও সালাত সালাম আলা রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা রসুল সাহসালামের একটি হাদিস নিয়ে বিশ্লেষণ করছিলাম যে হাদিসটি রবায়ত করেছেন আবু হরার রাজি আল্লাহ তিনি তিনি বলেন মান তাহসান আল ওদু যে ব্যক্তি সুন্দরভাবে উজু করল সুম্মা আতাল জুমা আতা এর পরে সে জুমা আর জন্য উপস্থিত হলো ফাস্তেমা সেখানে যে জুমার খুদবা শ্রবণ করেছে ও আন সতা এবং চুপ থেকেছে গুফির আলাহু মা আবাইনাহু আবাইন আল জুমাতি বলছেন তাকে ক্ষমা করে দেওয়া হবে সেই জুমা এবং আর জুমার মাঝে যতগুলি গুনা আছে আল্লাহ তারা তাকে ক্ষমা করে দেন ও জিয়াদু সালাহি আইয়ামিন এবং অতিরিক্ত আরও তিন দিনের গুনা আল্লাহ ক্ষমা করে দেন অমান মাসসাল হাসা ফাকাত লাগা আর যে ব্যক্তি কোনো কাঙ্কারি অথবা কোনো ছোট্ট পাথরও যদি কেউ সরিয়ে দেয় ফকত লাগা তাহলে সে যেন তার জুমার সবাবটাকে সে নষ্ট করে দিল সম্মানিত শ্রোতা দর্শক এই হাদিস থেকে আমরা বড় একটি ফজিলতের আমলের কথা শুনতে পারলাম সেটি হলো এই আল্লাহ রসুল সাহা সালাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে যদি জুমার সালাতের জন্য সে মসজিদে প্রবেশ করে আর জুমার দিনের জুমার সলাথের যে আদবগুলি রয়েছে সেই আদবের মধ্যে হইতে প্রথম আদব হলো এই যে উজু করে বাড়ি থেকে বের হওয়া এরপরে সুন্দর কাপড় পরিধান করা তেল থাকলে তেল লাগানো এবং আতর থাকলে আতর লাগানো এভাবে সে যখন মসজিদে প্রবেশ করবে মসজিদে প্রবেশ করে দুই রাখা তাহিয়াতুল মসজিদ পরে তারপরে তাকে বসতে হবে এবং সে যদি সময় অধিক পায় তাহলে যত ইচ্ছা অত সলাথ আদায় করতে পারে আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার শ্রবণ করলো জুমার খুদ্ শ্রবণ করা ওয়াজিব করলো ও সাতা এবং চুপ থাকে তো জুমার কথা বলা যায় না। এমন কি কাউকে ইশারাও করা যায় না এমন কি কোনো ব্যক্তি যদি জুমার দিনে পার্শ্বে কেউ কোনো কেউ কথা বলে তাহলে ওই ব্যক্তিকে এটা বলা যে উস্কুদ তুমি চুপ থাকো আল্লাহ নবী নবীম বলেছেন ফকাত লাগাওতা তুমি যদি এ কথাও বলো তাহলে তোমার জুমার সোয়াব নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ রসী আসালাম বললেন সুন্দরভাবে অজু করে জুমার দিনে জুমার আদায় করার জন্য গিয়েছে এবং জুমার শ্রবণ করেছে এবং চুপ থেকেছে এই কাজের বিনিময়ে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে তাকে এক জুমা থেকে নিয়ে আর এক জুমা পর্যন্ত এবং আরো অতিরিক্ত তিন দিনের আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তবে যে শর্তগুলি আছে যেমন নিরবতার সাথে জুমার খুদ্া শোনা নড়াচড়া না করা কোনো জিনিসের বিষয়ে এদিক সেদিক না ছড়ানো ওয়ানহু আন্না রসুল আল্লাহ সাল্লাহসাল্লাম অল তাওয়াদ আল আব্দুল মুসলিমু আউল মু মিনু ফাগস আল্লাহ ওয়াজাহু খরা জামিন ওয়াজহি কুল্লু খতি আতিন আবু হুরাজিয়াল্লাহু তাল্ আনহু তিনি রেওয়েদ করেন বলছেন নিশ্চয়ই রসূস আসাল্লাম বলেছেন ইদা তওয়াব্দ আল আব্দুল মুসলিম যখন কোনো মুসলিম বান্দা উজু করে আউিল মুমিন অথবা কোন মমিন বান্দা অজু করে তো অজু করলে এটাও যে একটি বড় এবং সবের কাজ এর মাধ্যমে একজন ব্যক্তি যে গুনা থেকে কিভাবে পবিত্র হতে পারে এর বাস্তব নমুনা এই হাদিস থেকে আমরা পেতে পারি ফা গাসালা ওয়া জাহাহু এবং অজুর মধ্যে সে তার চেহারাকে যখন সে ধৌত করল খারাজামিন ওয়া জিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বলছেন তার চেহারা থেকে ওই সকল গুনা ঝরে যাবে যে গুনাহগুলি সে তার এই চেহারা দ্বারা সে গুনাগুলি করেছে বলছেন যে চক্ষু যে চক্ষুর দৃষ্টি দ্বারা যতগুলি গুণা করেছে এবং এই চেহারা দ্বারা যতগুলি গুণা করেছে অজুর মধ্যে এই চেহারা ধোয়ার সাথে সাথে মাল মা পানির সাথে এই গুনাগুলি ঝরে পড়ে যায় আও মা আখিরি কাতলির মা অথবা পানির শেষ ফোটা ঝরার সাথে সাথে এই চেহারা দ্বারা যতগুলি সাকিরা গুনা হয়েছে আল্লাহ তালা এই অজুর মাধ্যমে চেহারা ধোয়ার সাথে সাথে চেহারার সকল গুনা আল্লাহ তালা ক্ষমা করে দেন ফাইদা এর এরপরে যখন সে হাত ধোই খারা জামিন ইয়াদাইহি তার হাত থেকে সকল গুনাহ ঝরে যায় কুল্লু খতিয়াতিন সকল গুনাহ পড়ে যায় যেই গুনাগুলি সে হাত দ্বারা সে বাস্তবায়িত করেছে মাল মাই কাতরির মা মা পানির সাথে পানি পড়ার সাথে সাথে পড়ে যায় অথবা পানির শেষ কাতরা পরা পর্যন্ত তার হাতের গুনা পড়তেই থাকে হাততায়া খরুজা নাকে এভাবে যখন সে অজু করবে এবং অজুর মধ্যে তার চেহারার গুনা ঝরে যাবে হাতের গুনা ঝরে যাবে এমন কি। সে সমস্ত গোনা থেকে নিষ্পাপ হয়ে যাবে এই অজুর মাধ্যমেও যখন অধুকরণেওয়ালা ব্যক্তি যখন তার পা দুই পা ধোবে তখনও পর্যন্ত তো এই পা দ্বারা যতগুলি গুণা সাব্যস্ত হয়েছে সকল গুণা আল্লাহ তালা পানির ফোটার সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে এ সকল গুণা আল্লাহ তালা তার থেকে ঝরিয়ে দেয় হাত্তা ইয়াকরু জানা কিয়ম জনুব এমন কি অজু শেষ হওয়ার সাথে সাথে সে সমস্ত গুনা থেকে একেবারে নিষ্পাপ এবং বেগুনা হয়ে যায় সুবাহান আল্লাহ রওয়াহ মুসলিম ইমাম মুসলিম রাহমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছে وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصلاوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان

বলছেন এর মাঝের সকল গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন যদি ওই ব্যক্তি কাবিরা গুণা থেকে সে দূরে থাকে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমি আপনাদের সামনে নেকির বিভিন্ন পন্থা সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা শুনেছি অজুর মাধ্যমে হয়ে যায় এই হাদিস থেকে যেটা জানতে পারলাম সেটা হলেই কোনো ব্যক্তি যখন পাঁচ অক্ত সলাথ আদায় করে তো এই দুই সলাতের মাঝখানি যে খালি সময়টুকু আছে এই সময়ে যত সাগিরা গুণা হয়ে যায় তো দুই পার্শ্বের দুই আদায় করার মাঝে সকল গুণা আল্লাহ তালা মাফ করে দেন ফজরের সলাদ পরেছেন এরপরে জহরের সলাদ পড়েছেন তো এর মাঝখানে সকল গুণা আল্লাহ অটোমেটিক মাফ করে দেবেন এক জুমা পড়েছেন পরের সপ্তাহে পরের জুমাও যখন পড়লেন এই দুই জুমার মাঝখানে যত সগিরা গুণা আছে সেটাও আল্লাহ মাফ করে দেবেন এক রমজানের শ্যাম পালন করেছেন আরাক এক রমজান এসেছে সেটাতেও যখন শ্যাম পালন করছেন তো এই দুই রমজানের মাঝখানে যে সময়টুকু আছে এক বৎসরের সময় আল্লাহ নবী বলেছেন এই এক বৎসরের সকল সগিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন তবে কখন মাফ করবেন যখন নাকি এটা ধারাবাহিকতার সাথে এ বাদতটা আমরা করতে থাকবো হজর পড়লাম জহর পড়লাম না আসর পড়লাম তাহলে এই জহর আর ফজরের মাঝখানে যে সময় আছে এটা যে গুণা মাফ হওয়ার কথা ছিল এই গুণা আল্লাহ তালা মাফ করবেন না সম্মানিত শ্রোতা মণ্ডলী এটা হলো ইসলামের একটি উদ্দিন ইসলামের স্তম্ভ দিনের স্তম্ভ এবং এটা ইসলামের এবাজতের ক্ষেত্রে প্রথম স্তম্ভ বিধায়ী এই এবাজত আমরা না করে আল্লাহর সামনে কোনো দিন কোনো ভালো ফলাফল আশা করতে পারি না তাই আসুন আমরা নিয়মিত পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করি জুমার সলাতের গুরুত্ব সহকারে আদায় করি আল্লাহ নবী ইসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে সে তাহাহুনান অলসতা করে যদি তিন জুমা সে যদি ত্যাগ করে তাহলে আল্লাহ তালা তার অন্তরে মোহর লাগিয়ে দেন এবং তার নাম মনাফেকেদের লিস্টে তার নাম লিপিবদ্ধ করা হয় এবং সম রোজা যেটা আল্লাহ পাক আমাদের উপর ফরস করে দিয়েছেন একটি মাস পুরা মাস এমন না যে কিছুদিন মাসের শুরুতে কিছুদিন রাখলাম এরপরে মাসের শেষে কিছুদিন রাখলাম আর মাসখানে দিনগুলিতে আমি রোজা সেরে দিলাম সে সেরে দিলাম তাহলে এইটা এই এর ধরনের সে আমরা কোনো কোনোদিন এই গুণাগুলি ক্ষমা করবেন না আসুন জন্য আমরা নিজেকে অ্যাডভান্স করি এবাজতের জন্য আমরা নিজেকে প্রস্তুত করি ইনশা আল্লাহ এই এবাজতের মাধ্যমে আমি দুনিয়ায় নিজেকে সকল ধরনের গুণা থেকে আমি মুক্ত করাতে পারবো ইনশা আল্লাহ এ বিষয়ে অধ্যায় আরেকটি হাদিস হু কল কল রসুরাহ সাল্লা আদুল আদুলকুম على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطا إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط رواه مسلم شمانة مندلي رسول صلى الله عليه وسلم بولتشن ألا أدلكم على ما يمحو الله به الخطايا আমি কি তোমাদেরকে এমন একটি এবাদত সম্পর্কে বলবো না যে এবাদত যদি তোমরা করো তাহলে আল্লাহ তালা তোমাদের গুনাহ মাফ করে দিবেন ওয়ার এবং এই এবাদতের কারণে আল্লাহ তালা তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন কলু সাহাব একরাম বলেন বালা হে আল্লাহ রসুল আমাদেরকে বলেন তখন বললেন ইসবাহুল ফিল কষ্টের সময় পরিপূর্ণতার সাথে অজু করা কষ্টের সময় পরিপূর্ণভাবে অজু করা কষ্টের সময় বলতে যখন পানি দিয়ে অজু করা কষ্ট করা হয় শীতের বেলা শীতের মৌসুমে রাত্রিতে ফজরের সময় উঠে ঠান্ডা পানি দ্বারা অজু করা এটা অবশ্যই কষ্টের কাজ তো এই কষ্টের সময় এমন যেন না হয় যে একবার কোনোরকম পট করে পানি দিলাম পানি দিয়ে অজু শেষ করে দিলাম তো আল্লাহ নবী বলেছেন না এই কষ্টের সময়ও যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে একবার দুইবার তিনবার পানি দিয়ে হাটটাকে সুন্দরভাবে ডোলে অজুর অঙ্গগুলিকে সুন্দরভাবে ডোলে ডলে এভাবে যদি সুন্দরভাবে কেউ কষ্টের সময় পরিপূর্ণভাবে অজু করে তাহলে মানুষের গুণাকে ক্ষমা করে দিবেন এবং তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। ওকাসরাতুল হোতা ইলাল আল মাসাজিদ এবং মসজিদে যাওয়ার জন্য বেশি বেশি কদম ফালানো বেশি বেশি হাঁটা ওয়া ইন্তদার সলাত বাদার সলাত এবং এক সলাতের পরে আরাক এক সলাতের জন্য অপেক্ষায় বসে থাকা ফাদা আলী কুমোর রিবাত আল্লাহ রুসালাম বলছেন এটাও একটি রিবাত এটাও একটি জিহাদের মতো সওয়াবের কাজ যে এক সলাতের সলা শেষ করে আরাক এক সলাতের জন্য অপেক্ষা করা অন্য আর একটি রেওয়য়েতে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি সলাত শেষ করে ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত যে বসে থাকে অতক্ষণ পর্যন্ত তাকে যেন সালাতরত অবস্থায় বলে তাকে গণ্য করা হয় অর্থাৎ তার পুরোটাই সময় সালাত আদায় করার যে সবাব আছে এ সবাব আল্লাহতালা তাকে দান করেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা এই হাদিস থেকে তিনটা জিনিস আরও জানতে পারলাম যেগুলি জিনিস সবাবের কাজ এই সবাবের কাজ যে মনে করে এগুলি আমরাও সুন্দরভাবে এই কাজগুলি করতে পারবো অজু করতে হবে সুন্দরভাবে সব সময় তবে কষ্টের সময় যেন কষ্টের কারণে অজুটাকে সংক্ষিপ্ত না করে দিই সুন্দরভাবে করি আর বাড়ি যদি মসজিদ থেকে একটু দূরে হয় যত দূরে হবে মসজিদে যাওয়ার জন্য হেঁটে যাওয়াটা অতই বেশি সবাবের কাজ অতই বেশি আজারের কাজ এ বিষয়ে আলোচনা আগেও আসবে এরপরে এক সলাতের পর আর একটা জন্য অপেক্ষা করা তো সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী এগুলি ছোট ছোট কাজ যে কাজগুলিকে আমরা অনেক সময় বেশি বড় মূল্য বলে আমরা মনে করি না অথচ এই ছোট ছোট কাজ করার মাধ্যমেই আস্তে আস্তে আমাদের যদি গুণা কমতে থাকে তাহলে একদিন এমন চলে আসবে যে আমাদের সকল আল্লাহ তারা মাফ করে দেবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন সব ধরনের নেকির কাজ আল্লাহ তারা আমাদের যেন করার তৌফিক দান করেন এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি ও আখেরো দাওয়ানা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র পিএস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলড্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপেরোড বর্মিংহাম ইউ কে

উল্লেখ করেছেন হাদিস দ্বারা প্রমাণিত কোরআন এর আলোকে সন্নার আলোকে সুপ্রতিষ্ঠিত হল জাকাতের বিধার ইসলামের মহা গুরুত্বপূর্ণ ইবাদক আপনার উপর যেমন সালাত ফরজ সম্পদশালী সামর্থবান হিসাবে ঠিক একইভাবে জাকাত ফরজ শাহীদুল্লাহান মাদানি মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে জাকাত জাকাত জার্মান মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে জকাত ও সদকাতুল ফিত্র প্রতি শনিবার রাত দশটায় আর পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায়